আপনার সমস্ত নমস্কার, ইয়ে হচ্ছে মোট প্রথম প্রেস বার্তা। সমস্ত আউথরে স্বাগত করছি। পর্ব বর্তমান আরম্ভ হল। প্রশান্ত বাবু যে তিনোটি পয়েন্ট কথা কহিলে সেই পয়েন্ট উপরে আমি আজ আলোচনা করবু। গোটিয়ে হল NH-55, দ্বিতীয়টা হল রেঙ্গাড়ি বুড়ি, তা সহ NCL বিস্থাপিত লোক সমস্যা, আর তালচের মেডিকাল কলেজ। তেমন এই যে প্রসঙ্গগুলিক রয়েছে, এই প্রসঙ্গগুলিক এর আপনার এই সম্পর্কে অবগত হওয়ার পরে জাঁবে যে কিভাবে ভাবে বিজেডি আউ বিজেপি মধ্যে তাঁর গোটে উত্তম বুঝামা রয়েছে, সম্পর্ক রয়েছে, এক প্রকার মধুচন্দ্রিকা রয়েছে, যেটাকে বর্তমানে কুযাচ্ছে ম্যাচ ফিক্সিং। আর সেই ফিক্সিং যোগুঁ হি কিভাবে ভাবে লোক মানে এতে পেশি হয়ে যাচ্ছেন, লোক মানে ছটফট হচ্ছেন, ন্যায় পাইবার বঞ্চিত হচ্ছেন, লোক আদৌ ন্যায় মিলুনি। এই তিনোটি উদাহরণ আপনার জাঁপারে। প্রথমে আমি NH-55 কথা দেখা। সম্বলপুর কটক পর্যন্ত প্রায় 206 কিলোমিটর দূরত্ব। আ 2018 মশিয়ারে কেন্দ্রমন্ত্রী নীতিন গড়করি এবং অন্যতম কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অনুগুলি তার শুভারম্ভ করলে। যোজনা লা 21 মধ্যে 1921 মধ্যে আর শেষ হওয়ার লা সরি 2021 মধ্যে নির্মাণ কাম শেষ হওয়ার লা কিন্তু 6-7 বর্ষ বিতি যাই অদ্যাবধি সে রাস্তার নির্মাণ কার্য শেষ হয়ে পু না। আপনি দায়ী হচ্ছেন কেবল কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রাজ্যর বিজেডি সরকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আমি এইপাই দায়ী করছু কেন্দ্রমন্ত্রী ঘর সেই অঞ্চলের, অন্য রাজ্যের দেশের অন্য রাজ্যের যেটি জাতীয় রাজপথ নির্মাণ কাম আরম্ভ যোজনা করা হয়েছিল নির্ধারিত সময়সীমা মধ্যে শেষ হয়েছি কিন্তু NH-55 শেষ হয়ে পু না। প্রথমে তার মূল্যাঙ্কন করা হয়েছিল 2367 কোটি, তাহা বড়ি বড়ি বর্তমান পাখাপাখি 4482 কোটি পৌঁছিছে, 5000 কোটি পাখাপাখি পৌঁছি কিন্তু নির্মাণ কাম সরিপার নাই। ফলরে রাস্তার অবস্থা এভাবে হয়েছি, বিগত কিছু বর্ষ মধ্যে প্রায় 400 লোক মৃত্যুবরণ কলে, 7-8 বর্ষ ভিতরে 400 লোক মরে। আর প্রতি 2 দিনে জনে লেখা যদি হিসাব করিয়া জনে লেখা মৃত্যুবরণ করছেন। তবে এইভাবে জীবন চালি যাচ্ছে মধ্য এই নেতা মানুষ জীবন চালি যাচ্ছে মধ্যে নেতা মান উভয় বিজেডি এবং বিজেপি দল মান নেতা মানুষ কাহার কিছু যায় আসে না। মানুষ মানুষ জীবন এইভাবে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ঘর পদাকু গোড় কাড়লে মানে ঘরক জীবিত অবস্থায় ফেরব না, এইভাবে মধ্যে পরিস্থিতি সৃষ্টি হয়েছি। আর যেপা কি কেন্দ্রমন্ত্রী হি দায়ী পূর্বর বারম্বার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি শীঘ্র এক শেষ করবু কিন্তু আজ সুদ্ধা শেষ করা যাই পারিলে না। রাজ্য সরকার মধ্যে যেভাবে ভাবে কেন্দ্র উপরে চাপ পকাইয়া কথা এই নির্মাণ কাম শেষ করা তাহলে পকাইলে না। কিন্তু যেত ইলেকশন পাখছি বর্তমান যাই কি বিভিন্ন অঞ্চলের খোদ বিকে পাণ্ডিয়ান যাই কি কেন্দ্রমন্ত্রী বিরুদ্ধে স্বর উত্তোলন করলে, তাহলে বর্তমানে যেভাবে ভাবে চাপ পকাই বা বিরোধের স্বর উগাড়ুচ্ছেন, স্বর উত্তোলন করছেন, যদি পূর্বর যেবেঠু 2018 মশিয়ার রাস্তা কাম আরম্ভ হল সেবেঠু বর্তমান যে স্বর উঠুচ্ছেন তাহলে হয়ে থাকে আজ রাস্তা নির্মাণ সরি সারতা। তেমন এপাই দুই সরকার দায়ী, তাঁর যে কোলাকুড়ি হচ্ছেন পূর্বর যদি কোলাকুড়ি হয়ে নথান্তে এবে যেমন পাণ্ডিয়ান স্বর উত্তোলন করছেন রাস্তা নির্মাণ হোক সেবেঠু যদি স্বর উত্তোলন করে আজ রাস্তা হয়ে সারতা।